আসসালামু আলাইকুম। ডলার আর্ন সফটওয়্যারটি থেকে কিভাবে আপনারা আর্ন করতে পারেন সে বিষয়ে আজকে কথা বলবো। সর্বপ্রথম আপনাদের করণীয় হচ্ছে, আমি একটা কথা আগেই বলে নিতে চাচ্ছি, ভিডিওটা অনেক লম্বা হবে, তো ধৈর্য ধরে কাজ যদি শিখতে চান তাহলে ধৈর্য ধরে আগে কথাগুলো শুনুন, তাহলেই আপনারা ইনকাম করতে পারবেন বলে আমি আশা করছি। তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের সেটিং অপশনে যাবেন এবং দেখুন, সেটিং অপশনে যাওয়ার পর ডিসপ্লেতে যাওয়ার পর এখানে দেখুন স্লিপ মোড আছে। স্লিপ মোড একদম হাইয়েস্ট, আপনার ফোনে যা আছে হাইয়েস্ট যত মিনিট আছে তত দিবেন। আমার এখানে 30 মিনিট আছে, তো আমি 30 মিনিট দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি ব্যাক করব। ব্যাক করার পর দ্বিতীয়ত আপনার এখানে দেখুন, আমার এখানে দেখুন কতগুলো ভিপিএন দেওয়া আছে। সো আপনাকেও এরকম কিছু ভিপিএন ডাউনলোড করে নিতে হবে, আপনি যতটা ইচ্ছে ততটা ভিপিএন ইউজ করতে পারেন। সো আমি এখানে একটা ভিপিএন ইউজ করছি, তো ভিপিএনটা আমি কানেক্ট করব। ভিপিএনটা কানেক্ট করব আপনি যে কোনো দেশ নিতে পারেন, তো ধরলাম আমি এখন ইউনাইটেড স্টেট নিব। ইউনাইটেড স্টেট কানেক্ট করার পর এটা যখন কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হওয়ার পর আপনি হোম বাটনে দিয়ে এটা মিনিমাইজ করে দেবেন, তারপর আপনি আপনার অ্যাপসে প্রবেশ করবেন। ডলার আর্নে প্রবেশ করার পর দেখবেন এমন একটা ইন্টারফেস শো হচ্ছে এবং দুটো বাটন দেখা যাচ্ছে, এবং তারই সাথে সাথে এর উপরে কিছু অ্যাপস অ্যাড চলে আসছে এবং এগুলো আপনি কেটে দিবেন। এখানে যে একটা অ্যাপস আসছিলো সেটাও কেটে দিবেন, এবং আপনি এই যেই বাটনগুলো আছে এর মধ্যে উপরের যে বাটনটা ব্যানার ইমপ্রেশনে ক্লিক করুন। ব্যানার ইমপ্রেশনে ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো অ্যাড শো হচ্ছে। দেখুন এই অ্যাডগুলো কিভাবে শো হচ্ছে, অ্যাডগুলো শো হওয়ার মাধ্যমে আপনার ইমপ্রেশন বাড়বে এবং আপনার পেজ ভিউ বাড়বে। তো আপনি যদি আপনার সিটিআরটা মেনটেন করতে চান তাহলে আপনার অবশ্যই ইমপ্রেশন বাড়াতে হবে, আর ইমপ্রেশন বাড়াতে হলে আপনার ব্যানার এটা ক্লিক করে এইভাবে জাস্ট আপনি রেখে দিবেন। রেখে দিলে এগুলোই প্রতি হাফ সেকেন্ড পর পর এগুলো চেঞ্জ হবে, এবং আপনার চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার ইমপ্রেশনও বাড়বে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এখানে ব্যানার অ্যাডগুলোতে আপনারা ক্লিক করতেও পারেন নাও করতে পারেন, তবে সবচাইতে ভালো হয় ইন্টারেস্টিয়াল অ্যাডেই ক্লিক করা। তো এখন দেখাচ্ছি যে কিভাবে আপনারা ইমপ্রেশনটা চেক করবেন। আচ্ছা, এখন আপনাদের আমি দেখাবো কিভাবে আপনি ইমপ্রেশন এবং ভিউ চেক করবেন। ভিউ চেক করতে গেলে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে দেখুন পারফরমেন্স রিপোর্ট দেওয়া আছে, পারফরমেন্স রিপোর্টে ক্লিক করবেন। হোম বাটন থেকে এখানে পারফরমেন্স রিপোর্ট দেওয়ার পর এখানে ডে দেখতে পাচ্ছেন, ডেটাকে আপনি কান্ট্রি করে দিবেন। কান্ট্রি করার পর আপনি এখান থেকে এই ডেটটাকে করে দিবেন টুডে। টুডে করার পর আপনি এখানেই দেখতে পারবেন এস্টিমেট আর্নিং, পেজ ভিউ, ইমপ্রেশন, ক্লিক, পেজ। এরপর এখান থেকে আপনি আবার কাস্টমাইজ করে নিতে পারেন যে আপনি কি কি দেখতে যাচ্ছেন। সো এখান থেকে আপনি ইমপ্রেশন দেখবেন। দেখুন আমার এখানে ইমপ্রেশন দেখাচ্ছে কি, তো 31,565, এ হচ্ছে আমার ইমপ্রেশন। এই দেখুন কান্ট্রি কিভাবে আসছে, ইউনাইটেড স্টেট থেকে আসছে 26,000 ভিউ, প্রায় 27,000 ইমপ্রেশন, 11,000 ইউনাইটেড কিংডম, 20,000, 4,272 নেদারল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর, ইউক্রেন, বাংলাদেশ, বাংলাদেশ থেকে আসলে ভিউ করা হয় না, সো বাংলাদেশ তারপরেও আছে, দেখুন কম 1400 ভিউ আছে। তো বাংলাদেশ থেকে আপনারা কেউ করবেন না, অন্যান্য দেশ থেকে করবেন ভিউগুলা, এবং ইমপ্রেশন যত বাড়বে ততই ভালো। ইমপ্রেশন যত বেশি হবে তত সিটিআর কম থাকবে, সিটিআরটাকে আপনারা বেশি গুরুত্ব দিবেন। সিটিআর যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের পেমেন্ট দেওয়ার পরেও আবার পরবর্তীতে দেখবেন আপনারা যখন পেমেন্ট উইড্রো করতে যাবেন তখন আপনার মূল ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়ে গেছে। সো সিটিআরটা যথাসম্ভব কম রাখবেন, এর জন্য ইমপ্রেশন অনেক বেশি হতে হবে। দেখুন ইমপ্রেশন এখানে কত, এখানে আজকের শুধু আজকে আমার 31,000 ইমপ্রেশন হয়েছে। সো এরকম ইমপ্রেশন বাড়াতে হবে, ইমপ্রেশন যত বাড়াবেন ততই ভালো। যদি মনে করেন আপনি এখানে দেখুন ইউনাইটেড স্টেট থেকে 11,000 ইমপ্রেশন, 6টা ক্লিক। সো ইমপ্রেশন যার যার কাছ থেকে ইমপ্রেশন নেবেন তার এখানেই ক্লিক করতে হবে। এমন করবেন না যে আপনি ইউনাইটেড স্টেট থেকে ইমপ্রেশন নিলেন কিন্তু ইউনাইটেড কিংডমে গিয়ে ক্লিক মারলেন, তা কিন্তু হবে না। আপনি ইউনাইটেড স্টেটে ইমপ্রেশন করবেন এবং ইউনাইটেড স্টেটেই ক্লিক করবেন। ইমপ্রেশন দেখুন, ইমপ্রেশনটা চেক করা শেষ হওয়ার পর যখন দেখবেন আপনার 1,000 ইমপ্রেশন হয়ে গেছে,
বা 1,000-এর উপরে হয়েছে একটা কান্ট্রি থেকে, তখন আপনি এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখুন ক্লিক অ্যাড একটা অপশন আছে, ক্লিক অ্যাড অপশনে আসার পরও কিছু অ্যাড এভাবে শো হচ্ছে। এখানেও আমি কিছু অ্যাড দিয়ে রেখেছি যখন যেন এখানেও ইমপ্রেশন হয়। তো তারপরে দেখুন এখানে কীভাবে আস্তে আস্তে ইন্টারেস্টিয়াল অ্যাডগুলো শো হতে থাকছে, ইন্টারেস্টিয়াল অ্যাডগুলো এখানে শো হচ্ছে। আশা করছি আপনারা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন, একটা 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 করে এখানে প্রায় অনেকগুলো ইন্টারেস্টিয়াল অ্যাড শো হচ্ছে, শো হবে। তো প্রথমত এই সবগুলো অ্যাড আপনারা ব্যাক বাটন দিয়ে কেটে দিবেন, সবগুলো কেটে দিবেন, এবং বের হওয়ার পর আবারও ক্লিক অ্যাডে ক্লিক করুন। ক্লিক অ্যাডে ক্লিক করার পর দেখবেন আবারও এই যে এরকম ইন্টারেস্টিয়াল অ্যাড শো হচ্ছে। ঠিক এমনইভাবে আপনারা কয়েকবার এখান থেকে বেরিয়ে আসুন এবং আবার এখানে ঢুকুন, ক্লিক অ্যাডে ক্লিক করুন এবং ইন্টারেস্টিয়াল অ্যাডগুলোকে দেখুন যেন আপনার সিটিআরটা কম থাকে। এখন দেখুন এখানে আমি আবারও কিছু ব্যাক দিচ্ছি, এখানে ধরুন আমার এই ওয়েবসাইটটা, এটা আমি ক্লিক করব। তবে আমি বারবার বলছি খেয়াল রাখবেন আপনার ইমপ্রেশন যেন 1,000-এর বেশি হয়, 1,000-এর বেশি ইমপ্রেশন হওয়ার পরেই আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। তো দেন আমি একটা ব্রাউজার দিয়ে এটা ওপেন করলাম। ওপেন করার পর খেয়াল রাখবেন এই উপরের যেই লোডিং বারটা যেন সম্পূর্ণ লোড হয়ে নেয়, লোড হওয়ার আগ পর্যন্ত এখান থেকে কেউ বের হবেন না, তাহলে আপনার ক্লিকটা ইনভ্যালিড ক্লিক হতে পারে। সো আপনি এখানে এভাবে লোড করতে থাকেন, যে ধরুন এই যে এখন আপনি এই পেজটা ভিজিট করুন, এখানে কী কী আছে দেখুন, তবে সময় দিন যেন এটা লোড হয়। এই যে এখন লোড হওয়া শেষ, এখন আপনার মিনিমাম এখানে 2 থেকে 3 মিনিট এই ওয়েবসাইটটা ভিজিট করুন। এখান থেকে ধরুন আমি অন্য একটা পেজে যাচ্ছি, অন্য একটা লিঙ্কে প্রবেশ করুন, এভাবে আপনারা এটা চালিয়ে যাবেন। এভাবে আপনারা 2 থেকে 3 মিনিট এই ওয়েবসাইটগুলোতে ভিজিট করবেন। ভিজিট করার মাধ্যমে আপনার ক্লিকটা ভ্যালিড হবে। সো আপনি যখন 2 থেকে 3 মিনিট এখানে ভিজিট করবেন তখন আপনার ওয়েবসাইটটা ভ্যালিড হবে, আপনার সিটিআরটা আপনার সিটিআরটা কম থাকবে এবং আপনার ক্লিকটা ভ্যালিড হবে। এবং একটা জিনিস বলে রাখতে চাই, আপনার ডলারটা কিন্তু সাথে সাথে অ্যাডসেন্সে অ্যাড হবে না, কিছুক্ষণ পর আপনি যে ক্লিক করলেন ক্লিক করার কিছুক্ষণ পরেই ডলারটা অ্যাডসেন্সে শো হবে। এখন আসুন আমি এখানে ধরুন কিছুক্ষণ এখানে ভিজিট করলাম, এখন আমি ব্যাক দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। বের হওয়ার পর আস্তে আস্তে অ্যাডগুলোকে কেটে দেবেন, অ্যাপস থেকে বের হবেন। অ্যাপস থেকে বের হওয়ার পর সর্বপ্রথম এই অ্যাপসের ইনফুতে যাবেন এবং এখানে স্টোরেজ ক্লিয়ার করবেন, সব ডাটা ক্লিয়ার করে দিবেন, সব ডাটা ক্লিয়ার করবেন এবং যেই ব্রাউজার দিয়ে ইউজ করেছেন সেই ব্রাউজারও অবশ্যই ক্লিয়ার করে দিবেন, সকল ডাটা ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করার পর আপনি ভিপিএনে যেই ভিপিএনটা ইউজ করলেন সেই ভিপিএনটাও ক্লিয়ার করে দিবেন। ভিপিএনও ক্লিক করার পর আবার আপনি সেটিং অপশনে যাবেন এবং এখানে দেখুন গুগল লেখা আছে, গুগলের ভিতর এই দেখুন একটা সার্ভিসের নিচে অ্যাড লেখা আছে, এই অ্যাড থেকে রিসেট অ্যাডভার্টাইজিং অ্যাড, এটা আপনি ক্লিক করে করে এভাবে এটা রিসেট করে দিন, কয়েকবার আপনি রিসেট করে দিন, দেন আপনার কাজ শেষ। এখন আবার আপনি আবারও পুনরায় সেই একই কাজ করবেন, ভিপিএন কানেক্ট করবেন, আবার অ্যাডে ঢুকবেন, ইমপ্রেশন বাড়াবেন এবং পরবর্তীতেও আবার 1,000 ইমপ্রেশন বা 1,000-এর অধিক ইমপ্রেশন হওয়ার পরেই আপনি আবার আরেকটা ক্লিক করবেন। সো আশা করছি বন্ধুরা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। যদি এভাবে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আশা করি কিছু না কিছু ইনকাম আপনারা করতে পারবেন এবং 3-4 দিন কাজ করলে আপনার অ্যাডসেন্সের পিন ভেরিফাইয়ের জন্য ডলার হয়ে যাবে এবং আপনারা 2-3 দিন যদি মনোযোগ দিয়ে কাজ করে তাহলে অবশ্যই আপনারা 3-4 দিনের মধ্যেই পিন ভেরিফিকেশনের জন্য $10 ইনকাম করে নিতে পারবেন এবং পিন ভেরিফাই করে নিতে পারবেন, তারপরে $100 হলে আপনার উইথড্র করে নেবেন। সো ভিউয়ার্স, এটুকুই।